সাথে মানুষের পাশে, আমরা আছি সর্বদা। করোনা মহামারীর দরুন বিপন্ন সাধারণ জনজীবন ক্ষতিগ্রস্ত সাধারণ খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে ছোট বড় ব্যবসায়ীরা, লকডাউনের পর আনলক ওয়ান, ফের লকডাউন, এখন চলছে আনলক মেসেজ টু। করোনা অতি মহামারীর কারণে তেলিয়ামুড়ার বাজারে প্রতিদিন সকাল 6টা থেকে বিকেল পর্যন্ত সমস্ত রকম দোকানপাট খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল গত 4 তারিখ। অন্যদিকে সাপ্তাহিক বন্ধ দিন হলো মঙ্গলবার। এদিন মাছ মাংস, ফলের দোকান, মিষ্টির দোকান ও জরুরি পরিষেবার সাথে যুক্ত দোকানগুলো খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। অথচ আজ 11 আগস্ট মঙ্গলবার মার্চেন্ট কমিটির কোনো এক সিদ্ধান্তে জানিয়ে দেওয়া হয় কেবলমাত্র ওষুধ চিকিৎসালয় সংক্রান্ত বিষয় যুক্তবিহীন অন্য কোনো দোকানপাট খোলা যাবে না। এর মধ্যে বাদ যায়নি ফলের দোকান, মাছ মাংস, এমনকি হোটেল ও মিষ্টি চায়ের দোকান পর্যন্ত। সেই মোতাবেক কোনো ধরনের দোকানপাট খোলা হয়নি। এদিকে চলছে শ্রীকৃষ্ণের অষ্টমী, ক্রেতা সাধারণকে বাজারে এসে খালি হাতে গড়ে ফিরে যেতে হয়। অন্যদিকে হোটেল মিষ্টি জাতীয় দোকান বন্ধ থাকার ফলে হাসপাতালে ভর্তি থাকা রোগীর আত্মীয় স্বজনরাও পড়েছেন বিপাকে। পাশাপাশি মদের কাউন্টারগুলো আবার খোলা। এই নিয়ে জনগণ বলাবলি করতে শোনা যায় এ কোন ধরনের বন্ধ, এই যেন অলিখিত লকডাউন চলছে। তেলিয়ামুড়ার বিভিন্ন এলাকার জনগণ সহ ক্রেতা সাধারণের মতে বাজার কমিটির এই সিদ্ধান্ত সাধারণ জনজীবনের বিরূপ প্রক্রিয়া সৃষ্টি হয়েছে। উক্ত এই সিদ্ধান্তে ক্রেতা সাধারণের বাজারে এসে অসন্তুষ্ট ব্যক্ত করেন। যদিও অন ক্যামেরায় কেউ কিছু বলতে চাইছেন না পাঁচে কোনো সমস্যার চিন্তা করে, তবে কান পাতলে বিভিন্ন মহল থেকে আর সমালোচনা করতে শোনা যাচ্ছে। যে আজকে ঘরের দোকান বন্ধ, হয়তো আমারই কেন আইসে না আমি জানি না, তবু আমি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের একজন মেম্বার পল্লাশ সরকার। পল্লাশ সরকারের কাছে আমি সকালবেলা গেছিলাম, পল্লাশ সরকারের জানাইলাম দাদা আজকে কৃষ্ণের ধর্ম অষ্টমী দিন, এইভাবে বাজার বন্ধ হইলে তো অনেকে ঠাকুরের পূজার লেগা পরবসাই নিব, এইটা হইলে কি কেমন হয় এইটা জিনিসটা আপনার একটু দেখেন। তখন বলছে যে না ফলের দোকান খোলা আছে, ফলের দোকান খোলা, সার ওষুধের দোকান খোলা আর মেডিসিনের দোকান খোলা। এখন তো দেখা যাচ্ছে ফলের দোকান সব করা বন্ধ। ওখানে তারা অন্যান্য দোকান যারা আছে তারা কি উদ্দেশ্যে বন্ধ করছে আমি ঠিক করে জানবার চাই। ব্যুরো রিপোর্ট, সময় ত্রিপুরা।